তো আমরা জানি যে কোনো সংখ্যার উপর সূচক বা এক্সপোনেন্ট যদি জিরো হয় সেটার মান সবসময় হয় ওয়ান। কিন্তু এটা তো সেন্স মেক করে না যে ওয়ান হবে কিসের জন্য। তো আমরা এইটারই উত্তর খুঁজবো আজকে। স্পেশালি আমরা দুই ভাবে দেখবো জিনিসটা, একটা হচ্ছে অ্যালজেব্রার এক্সপ্রেশনের প্যাটার্ন থেকে, আর একটা হচ্ছে কনসেপচুয়ালি। তো সেকেন্ড উপায়টা আসলে মোর ইন্টারেস্টিং। তো শুরু করা যাক। তো আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, টু টু দি পাওয়ার থ্রি, এর মানে হচ্ছে যে দুইকে আমি তিনবার গুণ দিব, টু ইন্টু টু ইন্টু টু, এটার সমান হয় এইট। একইভাবে আমি যদি ফাইভ টু দি পাওয়ার ফোর দেখি, এর মানে হচ্ছে এই পাঁচটাকে আমি চারবার গুণ দিব, ওয়ান টু থ্রি ফোর, এটাই হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফোর। তো আমি ইন জেনারেল বলতে পারি এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এটাকে গুণ দেওয়া লাগবে এন টাইমস। তো আমি যদি এখন একটা প্যাটার্ন দেখি, যে টু এর সূচকের একটা প্যাটার্ন, যে টু টু দি পাওয়ার ওয়ান টু থ্রি ফোর, এখানে জিরো আর উপর দিকে গেছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর। তো আমি টু টু দি পাওয়ার জিরোটা ধরে নিলাম, জানি না। তো আমি এখান থেকে দেখি, আমি যদি নিচ থেকে উপর দিকে উঠি, তাহলে আমি দেখি এটা আসলে কিভাবে কমতেছে। তো আমি আসলে প্রতি ধাপে দুই দিয়ে ভাগ দিচ্ছি, মানে ষোলোকে আমি যখন দুই দিয়ে ভাগ দিতেছি এটা হচ্ছে আট, আবার আটকে দুই দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে চার, চারকে দুই দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে দুই, তাহলে দুইকে আবার দুই দিয়ে ভাগ দিলে কত হবে, সেটা হবে এক। তো আমি যদি উপর থেকেও দেখি, আমি যদি এখান থেকে নিচের দিকে নামি, তাহলে দেখবো যে এটা আসলে বাড়তেছে কিভাবে, প্রতি ধাপে দুই গুণ হচ্ছে, যে ওয়ান বাই সিক্সটিনকে টু দিয়া গুণ দিলে ওয়ান বাই এইট, একইভাবে এটাকে টু দিয়া গুণ দিলে ওয়ান বাই ফোর, এটাকে টু দিয়া গুণ দিলে হাফ, তাহলে হাফকে টু দিয়া গুণ দিলে কত হবে, ওয়ান হবে। তো এখান থেকে দেখা যাচ্ছে আসলে ম্যাথমেটিক্সের একটা ল্যাঙ্গুয়েজ আছে এবং সেটা সার্টেন রুল ফলো করে। তো এইখানেও এই রুলটাই ফলো করবে, এবং এই প্যাটার্নটাকে আমি যদি কমপ্লিট করতে চাই, তাহলে টু টু দি পাওয়ার জিরোর মান হবে ওয়ান, মানে যে কোনো সংখ্যার উপরই জিরো পাওয়ার হলে সেটা হবে ওয়ান। তো আমরা এটা দেখলাম এক্সপোনেন্টের প্যাটার্ন হিসেবে। সেকেন্ড উপায়ে আমরা দেখবো আসলে কনসেপ্ট অফ গ্রোথ। তো এই এক্সপোনেন্টকে আমি আসলে গ্রোথ রেট হিসেবে চিন্তা করতে পারি, যে টু টু দি পাওয়ার ফোর, এটার মানে আমি এইভাবে চিন্তা করতে পারি যে কোনো কিছু দুই গুণ করে বাড়তেছে, কতবার বাড়লো, চারবার, তাহলে সেটা কত গুণ হবে, ষোলো গুণ। মানে কোনো কিছু যদি ডাবল হয় প্রতিদিন, তাহলে চার দিন পর সেটা কত হবে, ষোলো গুণ হবে। তো আমি এক্সপোনেন্টকে একটা গ্রোথ রেট হিসেবে চিন্তা করতে পারি। তো আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমরা অনেক সময় সেই কচুরি পানার ধাঁধা দেখছি যে প্রতিদিন কচুরি পানা ডাবল হচ্ছে। তো আমি ধরে নিই একটা পুকুরে কিছু কচুরি পানা আছে এবং প্রতিদিন সেটা কত হচ্ছে, ডাবল হচ্ছে। তাহলে একদিন পরে ডাবল হবে, দুই দিন পরে কচুরি পানা কত গুণ হবে, চার গুণ হয়ে যাবে, তিন দিন পরে কত গুণ হয়ে যাবে, আট গুণ হয়ে যাবে, চার দিন পর ষোলো গুণ হয়ে যাবে। তো আমি যদি একটা টেবিল রাখি এবং টেবিলে ধরে নিই যে প্রথম দিন যতটুকু কচুরি পানা ছিল সেটার আমার এরিয়া ছিল 10 মিটার স্কোয়ার, তাহলে চার দিন পর কত হবে, আমি যদি এক্সপ্রেশন লিখি এটা হবে টু টু দি পাওয়ার ফোর, কারণ প্রতিদিন ডাবল করে বাড়তেছে, চার দিন পরে আমার হবে ষোলো গুণ, মানে ষোলো ইন্টু টেন প্রথম দিন যা ছিল। তাহলে তিন দিন পরে কত হবে, আমি যদি একইভাবে করি, তিন দিন পর কত হইতো, তিন দিন পরে আসলে আট গুণ হইতো, এইট ইন্টু টেন। দুই দিন পরে কত হইতো, একইভাবে আমি বলতে পারি দুই দুগুণে ফোর ইন্টু টেন। একদিন পরে কত হইতো, টু টু দি পাওয়ার ওয়ান, একদিন পরে হইতো টু ইন্টু টেন। তো আমি যদি এখন চিন্তা করি যে কচুরি পানাটা ডাবল করে বাড়ে, তাহলে আজকে ওইটার কত গুণ ছিল, তো আজকে ওইটা কত ছিল, আজকে ছিল টু টু দি পাওয়ার জিরো, মানে একদিনও পার হয়নি। তো আজকে তো আর ওইটা বাড়ে নাই, আজকে যা ছিল তাই আছে, মানে এক গুণই আছে, সেটা সেই 10 মিটার স্কোয়ার ছিল আজকে, মানে ডে জিরোতে 10 মিটার স্কোয়ারই আছে। তারপরের দিন ডাবল হয়েছে, তারপরের দিন চার গুণ হয়েছে, তারপরের দিন আট গুণ হয়েছে, এভাবে চার দিন পর ষোলো গুণ হয়েছে। কিন্তু আমি যদি আজকের কথা চিন্তা করি, সেটা তো আর বাড়ে নাই, সেটা সাইজ যা ছিল, মানে যত গুণ ছিল এক গুণ, সেটা এক গুণই আছে। এর জন্যই আমার ম্যাটার করে না যে কোন সংখ্যার ওপর জিরো পাওয়ার হচ্ছে, যে এটা ধরুন 30 টু দি পাওয়ার জিরো, এর মানে হচ্ছে কোনো কিছু 30 গুণ করে বাড়ে প্রতিদিন যদি ধরি, তাহলে প্রথম দিন কত ছিল, প্রথম দিন কই একই ছিল আসলে, মানে যা এটার অরিজিনাল সাইজই ছিল। সেকেন্ড দিন 30 গুণ বেড়ে যাবে, তারপরের দিন আরও 30 গুণ বাড়বে, কিন্তু প্রথম দিন আসলে সেটা যা অরিজিনাল সাইজ সেটাই ছিল। তো আমরা আজকে দুইভাবে দেখলাম, প্রথমে আমরা দেখলাম অ্যালজেব্রার এক্সপ্রেশনের যে প্যাটার্ন, সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। আবার এক্সপোনেন্টটাকে যদি আমি গ্রোথের কনসেপ্ট হিসেবে চিন্তা করি, তাহলে আমি প্রমাণ করতে পারি যে কোনো সংখ্যার উপর সূচক যদি জিরো হয় সেটার মান হবে ওয়ান।